बिस्मिल्लाहिर रहमानिर रहीम। माय डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई थिंक यू ऑल आर वेल बाय द ग्रेस ऑफ अल्लाह। आई एम ऑल्सो वेल। आई एम गोइंग टू स्टार्ट ए न्यू क्लास विद यू एंड द टॉपिक इज अफेक्टिव टू इंटरोगेटिव सेंटेंस। ऑलरेडी वी हैव डिस्कस दिस टॉपिक बट एज इट इज इन योर ट्यूटोरियल एग्जाम आई हैव टू रिपीट इट अगेन। सो डियर स्टूडेंट्स, यू नो ऑल द रूल्स थ्रोली but yet I think that this class will be better for you because sometimes it may be mistaken by you to guess the meaning or the rules, and that's why today's class is for you. Assertive to interrogative alochona korar age amaderke jeti jante hobe seta hocche what is assertive sentence and what is interrogative sentence. Amader ei dui ti sentence format somporke amader jana uchit. Je sentence dara bibriti ba totthyo prodan kora bujhay take assertive sentence bole. Ei dhoroner sentence er pattern i hocche prothome kintu assertive sentence er pattern kintu prothome ki bola hocche subject plus verb. Sei verb ta main verb hote pare, auxiliary verb hote pare, object. এটা হচ্ছে এর প্যাটার্ন। আর যদি আমরা ইন্টারোগেটিভের প্যাটার্নটা ধরতে চাই তাহলে এর প্যাটার্নটা কি হবে? প্রথমেই কিন্তু ডাবল এইচ থাকতে পারে, ডাবল এইচ থাকতে পারে, তারপরে ডু ডাস থাকতে পারে, তারপরে মডাল থাকতে পারে, তাই না? মডাল, হ্যাঁ, ডু ডাস আবার ডিডও হতে পারে, ডু ডাস ডিড, আর তারপরে হচ্ছে মডাল, তারপরে আমাদের তারপরে কি থাকবে? তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মেইন ভার্ব, হ্যাঁ মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট, এবং সর্বশেষ কিন্তু আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সর্বশেষ কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে আমাদের এই প্যাটার্ন থেকে আমাদেরকে কিন্তু এই প্যাটার্নে কিন্তু নামতে হবে। ওকে, তাহলে প্রথম নিয়মটা আমাদের এরকম ছিল। এক নম্বর রুলসটা কি ছিল? তোমাদের কিন্তু এখানে নোট দেওয়া আছে, যদি এরকম থাকে সাবজেক্ট তারপরে মডাল অক্সিলারি, কীরকম প্যাটার্ন থাকে? এই ভার্বের জায়গায় ভার্বটা কি হবে? অক্সিলারি পূর্ণ ভার্ব যদি হয়, অক্সিলারি, হ্যাঁ অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বগুলো আবার কী কী? অ্যামিজার, ওয়াজ, ওয়ার, তারপরে হচ্ছে ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, তারপর হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো। তাহলে এগুলো যদি থাকে তাহলে আমরা কী করব? আমরা এখানে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা লিখতে পারি। আমি কিন্তু ডিটেলস আর ওখানে আলোচনার নিয়মটা লিখতে গেলাম না, কারণ তোমাদের কাছে অলরেডি নোট দেওয়া আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করছি। যেমন হি মাস্ট ডু হিজ ডিউটি, হি মাস্ট ডু হিজ ডিউটি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কী হিসেবে পরিণত করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। তাহলে আমি কি বললাম? দেখো সাবজেক্ট হি, অক্সিলারি ভার্ব হচ্ছে মাস্ট, তারপরে কিন্তু মেইন ভার্ব একটা থাকবে, অক্সিলারি পরে মেইন ভার্ব থাকতে হয়, থাকবে হিজ ডিউটি হচ্ছে অবজেক্ট। এখন এই ধরনের যদি অক্সিলারি ভার্ব তুমি পাও তাহলে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব অবশ্যই চলে আসবে সামনে, চলে আসলো। ওকে, তারপরে আমাদের কি করতে হবে? একটা নট বসাতে হয়। অ্যাফার্মেটিভমূলক বাক্যগুলোকে যখন ইন্টারোগেটিভ করা হয় তখন কিন্তু খেয়াল রাখতে হবে একটা নট, সেই নটটাও কিন্তু দিতে হবে এভাবে, মাস্ট নট, এই যে এনওটি না, কনস্ট্রাকশন টিবল হয় মাস্ট নট, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে এই যে মেইন ভার্ব ডু হিজ ডিউটি, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কী ছিল? হি মাস্ট ডু হিজ ডিউটি, সে তার ডিউটি অবশ্যই পালন করবে, তাহলে মাস্ট নট হি ডু হিজ ডিউটি, সে কি অবশ্যই তার ডিউটিটা পালন করবে না? এই যে না, পার করবে না, যাবে না, খাবে না, অবশ্যই খাবো, যাবো, এটি করবো, এরকম একটা উত্তর হ্যামূলক আসবে, যার কারণে এখানে নিতে হয়। আর যদি নট থাকে তাহলে অবশ্যই দরকার নেই। দেখি আমরা যদি আরেকটি আমরা উদাহরণ এখানে যদি সেট করি তোমাদের জন্য, কীরকম উদাহরণ যে হি উইল নট, হি উইল নট কাম হিয়ার, হ্যাঁ হি উইল নট কাম হিয়ার, সে এখানে আসবে না। এখানেও দেখো মডাল অক্সিলারি ভার্ব, তাহলে উইল নটের উইলটাকে সামনে নিয়ে চলে এসো, তাহলে উইল হি কাম হিয়ার, উইল হি কাম হিয়ার,
সেখানে এখানে কি সে আসবে? দেখো তাহলে উইল নট, যদি এখানে উইল থাকে, উইলের পরে নট থাকে, শুধুমাত্র উইলকে আনতে হবে, নট আনতে হবে না। নেগেটিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কিন্তু অ্যাফার্মেটিভমূলক ইন্টারোগেটিভটি হবে। তাহলে তার মানে শুধু এটা যদি থাকতো হি উইল কাম হিয়ার, তাহলে উইল নট হি কাম হিয়ার এভাবে দিতাম, কিন্তু যেহেতু এখানে উইলের পরে নট আছে, নট আনার প্রয়োজন নেই। তাহলে ডিয়ার স্টুডেন্টস, মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই মডাল অক্সিলারি ভার্বগুলোকে প্রথমে বাক্যের প্রথমে এনেই কিন্তু আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। মডাল অক্সিলারি ভার্বগুলো কী কী বললাম? অ্যাম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট, মাস্ট, এগুলো তোমাদের অবশ্যই জানা আছে, যেহেতু এটি আমাদের তৃতীয়বারের মতো কিন্তু এই ক্লাসটি তোমাদের সামনে চলে যাচ্ছে। হ্যাঁ, লাইভ ক্লাস, ভিডিও ক্লাস এভাবে কিন্তু বারবার করে পেয়ে যাচ্ছ। এরপরে আমরা যেই কাজটি করব সেটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। মডাল অক্সিলারি ভার্ব নেই, কি আছে তাহলে? মনে করো যে এই জায়গায় আছে সাবজেক্ট ভার্ব মেইন ভার্ব, কি আছে? সাবজেক্ট মেইন ভার্ব। একটু আগে আমি বললাম মডাল অক্সিলারি ভার্ব, তাহলে মেইন ভার্ব, এই মেইন ভার্ব থাকলে আমরা কি করব? ওকে, মেইন ভার্ব থাকলে আমরা যেটা করব সেটি আমরা এখন লিখতেছি, এখানে কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকবে না। ওকে, তাহলে কি থাকবে? এই মেইন ভার্ব থাকলে তোমাকে বাক্যের ধরন অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড, ডু ডাজ ডিড। যেমন দ্য ম্যান ওয়ার্কস ইন দ্য ফিল্ড, দ্য ম্যান ওয়ার্কস ইন দ্য ফিল্ড। তাহলে এখানে দেখো তো কোনো মডাল অক্সিলারি সাবজেক্টের পরে পাচ্ছ? নাই, তাই না? কোনো মডাল অক্সিলারি নেই। তাহলে দ্য ম্যান ওয়ার্কস ইন দ্য ফিল্ড, এখানে সরাসরি মেইন ভার্ব আমরা পাচ্ছি। এখানে মেইন ভার্বটা কি? ওয়ার্কস, কাজ করে। যদি মেইন ভার্বের সাথে এস বা ইএস পাও, অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলেই কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হয়, তাহলে আমরা এখানে কিন্তু ডাজেন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? ডাজ। তারপরে কি ব্যবহার করব? একটা নট, ডাজেন্ট। তারপরে আবার কি করব? সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, ডাজেন্ট দ্য ম্যান, তারপর ওয়ার্ক। এখানে কিন্তু যখনই ডাজ ব্যবহার করবা তখন কিন্তু ইএস হবে না। তাহলে ডাজেন্ট দ্য ম্যান ওয়ার্ক ইন দ্য ফিল্ড, ডাজেন্ট দ্য ম্যান ওয়ার্ক ইন দ্য ফিল্ড, লোকটা কি মাঠে কাজ করে না? এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে দ্য ম্যান ওয়ার্কস নাই, এই জায়গাতে আছে ইডি, ইডি। তাহলে আমরা কি করবো? এখানে যখনই ইডি থাকে তখন এটা পাস্ট টেন্স, ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, ইএন, এই যে ডি, ইডি, এন, ইএন অথবা এন ই অথবা টি, এগুলো যদি যুক্ত থাকে তাহলে আমরা এটা পাস্ট টেন্স বলে গণ্য করব। কি টেন্স? পাস্ট টেন্স। তারপরে আমরা তাহলে এখানে কি করব? ডাজ নট আর ব্যবহার করব না, পাস্ট টেন্স হয়ে যাওয়া মাত্র আমাকে যে ফর্মেটটি নিতে হবে সেটা হচ্ছে ডিড, ডিড নিতে হবে। তাহলে আমরা এখানে কি করব? ডিডেন্ট, ডিডেন্ট দ্য ম্যান ওয়ার্ক ইন দ্য ফিল্ড। সাপোজ এই জায়গায় আছে দ্য ম্যান নাই, আছে কি? আছে হচ্ছে আই, আছে কি? আই, আই ইডিও নাই, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, আমি মাঠে কাজ করি। তাহলে এখানে কিন্তু এই জায়গায় কিন্তু ডিড নট না, এই জায়গায় চলে আসবে ডন্ট, মূল ভার্বের প্রেজেন্ট হলে ডন্ট, দ্য ডন্ট আই, দ্য ম্যান তো এখানে উঠে গেছে, আমার সাবজেক্ট কিন্তু এখানে আই, তাহলে ডন্ট আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে কাজ করি না? এইরকম করে আমাদেরকে মডাল অক্সিলারিহীন ভার্বগুলোকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন কিন্তু আমাদের ডু, ডাজ, ডিড আসবে। ডু কখন? মূল ভার্ব প্রেজেন্ট হলে ডু, ডাজ কখন? মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ, আর ডিড কখন? মূল ভার্বের শেষে ডি, ইডি, এন, ইএন, এন, ইডি থাকলে আমাদের এটা ডিড বলে আমরা কিন্তু ডিড দিয়ে এই ইন্টারোগেটিভ করতে পারি। চ, আই থিঙ্ক এখানে তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। আরেকটি নিয়মের মধ্যে আমরা যেটি যাব সেটি হচ্ছে, এটা খুবই ইজি, সাবজেক্টের পরে যদি ডু নট ডাজ নট থাকে, যেমন এরকম যদি হয়,
The students do not read loudly. The students do not read loudly. ছাত্র ছাত্রীরা উচ্চ স্বরে পড়ে না। তাহলে আমরা এখানে কি করব, এই ডু নট এর ডুটা কিন্তু আমরা সামনে নিয়ে চলে আসব। ডু দা স্টুডেন্টস, হ্যাঁ ডু দা স্টুডেন্টস রিড লাউডলি। ডু দা স্টুডেন্টস রিড লাউডলি, কেন ডু দিলাম, এই যে ডু নোটের ডু। এখানে যদি ডাজ নট থাকতো, এখানে এরকমও থাকতে পারো, দা স্টুডেন্ট, একটা স্টুডেন্টকে যদি আমরা বোঝাতে চাই তাহলে এই জায়গাতে কিন্তু ডাজ ব্যবহার হবে, দা স্টুডেন্ট ডাজ নট রিড অ্যাটেন্টিভলি। তাহলে এখানে আমরা ডাজ দিতাম, হ্যাঁ এখানে দিতাম ডাজ দা স্টুডেন্ট আর রিড লাউডলি। হ্যাঁ যদি ডু নোট থাকে তাহলে ডু, ডাজ নোটের ডাজ, ডিড নোট থাকলে ডিড নোটের ডিড সামনে চলে আসবে। পরবর্তীতে আমরা এই ধরনের যদি একটা বাক্য আমরা দেই, কি ধরনের, আমরা আলোচনা কিন্তু করছি অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তো I never drink coffee. দেখো নেভার যদি থাকে, নেভার থাকলে এভার করতে হয়। এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো মরাল অক্সিলারি নাই, মূল ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি নিব, প্রথমে ডু, ডু তারপরে আই, নেভার থাকলে কি বললাম, নেভার থাকলে তোমাকে দিতে হবে এভার। ডু আই এভার ড্রিঙ্ক কফি, প্রশ্নবোধক চিহ্ন। আই নেভার ড্রিঙ্ক কফি, আমি কখনো কফি খাই না। ডু আই এভার ড্রিঙ্ক কফি, তেমনি নাথিং থাকলে অ্যানিথিং হয়, নাথিং ইজ ইম্পসিবল। হ্যাঁ কি বলতেছি আমরা, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। তাহলে এই যে ইজ মরাল অক্সিলারি আমি সামনে নিলাম, তারপরে কি করব, নাথিং হয়ে যাবে অ্যানিথিং, ইজ অ্যানিথিং, ইজ অ্যানিথিং ইম্পসিবল। ইজ অ্যানিথিং ইম্পসিবল, হ্যাঁ তাহলে ইজ ইজ মরাল অক্সিলারি সামনে নিলাম, নাথিং হয়ে গেলে অ্যানিথিং, তারপরে ইম্পসিবল ইম্পসিবল থাকলো, কোনো কিছু অসম্ভব না। ইজ অ্যানিথিং ইম্পসিবল, কোনো কিছু কি অসম্ভব, এই ধরনের। লাস্ট অফ অল, আজকের ক্লাসের সর্বশেষ নিয়ম, যদি বাক্যের মধ্যে কি থাকে, এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি, এভরি ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, নান, অল, এগুলো যদি থাকে তাহলে এগুলো পরিবর্তে হু ব্যবহার করতে হয়। হ্যাঁ তাহলে এভরি ওয়ান ক্যান ডু ইট, এভরি ওয়ান ক্যান ডু ইট, প্রত্যেকে এটি করতে পারে। তাহলে এখানে এভরি ওয়ানের জন্য আমরা দিব হু, ক্যান আছে মডাল অক্সিলারি, ক্যান দিব, এই বাক্যটার মধ্যে নট নাই তাই একটা নটও দিব, হু ক্যান নট ডু ইট, হু ক্যান নট ডু ইট। তার মানে এভরি ওয়ান ক্যান ডু ইট, প্রত্যেকে এটা করতে পারে, হু ক্যান নট ডু ইট, কে এটা করতে পারে না। আবার আমি যদি বলি এরকম, এরকম যদি বলা হয় যে নান ক্যান ডু ইট, এভরি ওয়ান না, এখানে আছে আবার নান, তাহলে এখানে শুধুমাত্র কিন্তু আমরা হু দিব, হু ক্যান ডু ইট। তার মানে কি, নান ক্যান ডু ইট, কেউ এটা করতে পারে না, কেউ এটা করতে পারে না,
হু ক্যান ডু ইট, কে এটা করতে পারে? আর আগেরটা কি ছিল? এভরি ওয়ান ক্যান ডু ইট, হু ক্যান নট ডু ইট। আমরা কিন্তু এই জায়গাটাতে এভাবেও দিতে পারি, ক্যান নটের সংক্ষিপ্ত রূপ আমরা কিন্তু কান্টও করতে পারি, এই যে এভাবে হু কান্ট ডু ইট, সংক্ষিপ্ত রূপও কিন্তু আমরা এখানে দিতে পারি, হু কান্ট ডু ইট এভাবেও দিতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, নিয়ম মোটামুটি শেষ। পাঁচটি নিয়মের যে শীট দেওয়া হয়েছিল সেই শীটের আলোকে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম। এখন হোমওয়ার্ক দিব। হ্যাঁ, তোমাদের পাঁচটি হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, তোমাদের নিজ নিজ গ্রুপে অবশ্যই সেটি পোস্ট করবে। হোমওয়ার্ক এ নাম্বার, দ্য ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড, শি হেল্পস দ্য পুয়র, আই লিভ ইন রাজশাহী। নান ক্যান ইসকেপ ডেথ, এভরি ওয়ান লাভস মি। এই যে পাঁচটি বাক্য দেওয়া হলো, সেই বাক্যের আলোকে অবশ্যই তোমরা কিন্তু আলোচনা করবে এবং লিখবে সুন্দর করে। হ্যাঁ, ভেবে ভেবে লিখবে। হ্যাঁ, কারণ খুবই সহজ একটি টপিক, একটু ভাবলে কিন্তু কোনো ভুল হওয়ার এখানে সম্ভাবনা নেই। তবে আজকে এখানে যেতে হবে, যাওয়ার আগে থিম ডায়লগ নিয়ে একটু কথা বলতে চাই। তোমাদের কিন্তু বলেছিলাম মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্যের যে বিষয়টি, সেটি অবশ্যই ফলো করতে হবে। আমি কিন্তু তোমাদের একজন বিজ্ঞানীর জীবনীও গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে একটি ছোট্ট একটি ঘটনা বলি, সেটি হচ্ছে একটি সন্তান সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, সে তার মাকে বলছে, মা আমি আমাকে তো তুমি প্রতিষ্ঠিত করেছো এবং আমাকে অনেক অনেক ভাবে হেল্প সহযোগিতা করেছো, বিনিময়ে তোমাকে আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই। কি পরিশোধ করতে চাই? ঋণ পরিশোধ করতে চাই। মা বলছে, ওকে বাবা খুব ভালো কথা, তুমি ঋণ পরিশোধ করবা, তবে আমার এখন তো কোনো অভাব অভিযোগ নাই, তবে হ্যাঁ আমার যদি প্রয়োজন হয় তাহলে তোমার কাছ থেকে আমি চেয়ে নেব। কিছুদিন চলে গেছে, মা একদিন ছেলেকে বলছে, বাবা আমি একটু কলা খাবো, তুমি একটু কলা নিয়ে এসে দিতে পারবে? অবশ্যই মা, কেন না। ছেলে এবার অফিস করে বাড়ি ফেরার পথে হ্যাঁ কলা নিল। কিছু কলা নেওয়ার পরে সে আসছে, হ্যাঁ তো অলরেডি তখন অফিস ফিরতে তার একটু দেরি হয়ে গেছে, রাত হয়ে গেল, এসে দেখছে যে মা শোয়ার প্রস্তুতি নিচ্ছে। মাকে বলছে, মা কলাগুলো রাখো। বলছে, বাবা তোমার কাছেই রাখো, আমি কালকে সকালে নেব। এবার ছেলে কী করেছে, বিছানায় কলাটা রেখে সে ক্লান্ত ছিল, ঘুমিয়ে গেছে। সকালে মা দরজায় কড়া নাড়ছে, বাবা একটু ঘুম থেকে ওটা কলাগুলো দাও। ছেলে মাথা নিচু করে এসে বলতেছে, মা দুঃখিত, কলাগুলো আসলে তোমাকে দেওয়ার মতো অবস্থায় নেই। কেন বাবা? মা আমি বিছানায় ইয়ে পাশ ওপাস করতে যেয়ে কলাগুলো আমার পিঠের সাথে লেগে হ্যাঁ লেপটে গেছে, কলাগুলো খাওয়ার মতো অবস্থানে নেই। তখন মা বলছে, বাবা আমি এই যে কলাগুলো কালকে তোমার হাত থেকে নিতে পারতাম, কিন্তু কেন নেইনি জানো? এই জন্যই নেইনি যে তুমি আসলে সেদিন আমাকে বলেছিলে না যে আমার ঋণ পরিশোধ করবে। আজকে দেখো, এক রাতের জন্য তুমি এই পাকা কলাগুলো তোমার বিছানায় রেখেছিলে, অথচ তোমার হ্যাঁ গায়ের সাথে লেগে সেগুলো নষ্ট হয়ে গেল। আমি কিন্তু দিনের পর দিন তোমাকে পাশে নিয়ে ঘুমিয়েছিলাম, কই একটুও তো আঘাত পেতে দেইনি? কোনো দিন তো তোমাকে একটু চিৎকার করতে দেইনি? কি তোমার শরীরে কি কোনো আঘাতের দাগ আছে? ছেলে এবার কিন্তু মনের দিক দিয়ে খুব আপসেট হয়ে গেল, সত্যিই তো তাই, এভাবে তো কখনো চিন্তা করে দেখিনি। মায়ের পা ধরে বসে, মা মাফ করে দিও, আসলে মা বাবার ঋণ শোধ করা যাবে না, আমি ভুল বলেছি। অবশ্যই অবশ্যই বড় হয়ে কিন্তু তোমাদেরও মা বাবা দায়িত্ব নিতে হবে, এটাই জগতের নিয়ম। সুসন্তান হিসাবে গড়ে ওঠো, বাবা মার সেবা করতে পারবে, মনের দিক দিয়ে একটা তৃপ্তি পাবে,
এবং তুমি একজন আল্লাহ তাআলার কাছে কিন্তু শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিগণিত হবে। সো ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।